তদ্রূপ মসজিদে দান সদকা খয়রাত করা নিয়ে সম্পর্কে এই আলোচনা শুরু করেছি। এই আলোচনা আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য। আর আল ইলমু নূরুন, এলম হচ্ছে আলো, যে আলো দুনিয়ার জন্য নয়, অন্তকার কবরের আলো, হাসরের ময়দানের আলো, জান্নাতে আল্লাহর নিয়ামতের আলো। এলম অর্জন করা অনেক বড়, এবাদত করার চেয়ে এলম অর্জন করা সবচেয়ে বড় কথা। তাই এখন মসজিদের মধ্যে দান সদকা করা নিয়ে যে হারে প্রচুর পরিমাণে আমাদেরকে বিচলিত করে তুলে, নামাজ পড়ে একজন ভিক্ষুক বলে ওঠে যে আমাকে কিছু দান করুন, আমার মেয়ের বিয়ে, আমার অপারেশন, আমার এই সেই ইত্যাদি অবস্থা যে শুরু করে দিয়েছে। আসলে মসজিদের মধ্যে সদকা খয়রাত খরা এবং নেয়া, সদকা নেয়া এবং দিয়া, এই বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী, এই নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করেছি এবং করব। এই বিষয়ে মানুষকে পরিষ্কার একটি ধ্যান ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। হাদিসের রসুলের মধ্যে রয়েছে যে ভিক্ষা করার বিষয়টা অত্যন্ত সাংঘাতিক একটা দীক্ষিত জিনিস। ভিক্ষা সবসময় হাত পাতা নেয়া এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য ইসলামের মধ্যে নয়, এটা মসজিদে বলে নয়, মসজিদ ছাড়াও কোনো দিকে ভিক্ষা করা কোনো অবস্থায় না কোরআনে উৎসাহিত করা হয়েছে, না হাদিসের রসুলের মধ্যে উৎসাহিত করা হয়েছে, বরঞ্চ জঘন্যতম, তার বিরুদ্ধে আল্লাহ নবী ওয়াইদ এবং শাস্তি ঘোষণা দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এরশাদ করেছেন যে আল্লাহ রাসূল এরশাদ করেছেন, মান সালান নাস আমওয়ালাহুম, যে ব্যক্তি মানুষের কাছে সাহায্য চাইবে, যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা চাইবে, তাকা সুরান, যে তার মৌলিক অভাবের জন্য নয়, এক ওয়াক্ত খানা খাওয়ার জন্য নয়, তার উলঙ্গ উলঙ্গ শরীরকে ডাকার জন্য নয়, বরঞ্চ অধিকভাবে তার সম্পদ অর্জনের জন্য আর তার সম্পদকে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য। ফাইন্নামা ইয়াস আলো জামারান, এই মানুষের কাছে হাত পেতেছে, মানুষের কাছে ভিক্ষা চেয়েছে আর অধিক সম্পদ লাভের জন্য, রসুল বললেন সে সম্পদ নেয় নাই, ইয়াস আলো জামারান, জাহান্নামের অগ্নিখানা তার হাতের মধ্যে নিচ্ছে। সম্ভব বেশ হোক যে হাত পেটে মানুষের কাছে কিছু নেবে, সেই ব্যক্তি জাহান্নামের অগ্নিকণা নিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মা ইয়াজালুর রাজুল ইয়াসালুন নাস, যখন মানুষ সব সময় যারা মানুষের কাছে হাত পাতা অভ্যাস করে ফেলেছে, হাত পাতা শুরু করেছে, ভিক্ষা চাওয়া শুরু করে দিয়েছে, মনে রাখুন, হাক্কা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামতে লাইসা ফি ওয়াজহি মিজআতু লাহমিন, সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে হাজির হবে, যার চেহারা কঙ্কাল হবে, এক টুকরা তার চেহারার মধ্যে মাংস থাকবে না, কঙ্কালের মতো চেহারা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, এ কঙ্কাল হয়েতে সে আল্লাহর দরবারে আসলো কেন? উত্তর আসবে, সে এক জমিনের মধ্যে মানুষের কাছ থেকে হাত পেতে পেতে সে নিজের জীবন নির্বাহ করেছে এবং অতিরিক্ত মানুষের প্রয়োজনের বাইরে গিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেছে। বুখারী শরীফের হাদিস, এই দুই হাদিসের প্রেক্ষাপটে আল্লামা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি শারহে মুসলিম, ইমাম নওয়াবী রহমতুল্লাহ মুসলিম শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একটা কমপ্লিট সারমর্ম কথা বলে দিয়েছেন, ইত্তেফাকাল উলামা আলা নাহিয়ে আনি সওয়াল লাগাইরি জরুরা, সমস্ত উলামা ইকরাম আইম্মা ইকরাম এই কথার উপরে একমত হয়েছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের একেবারে অফারক হয়ে যাবে না, অসল হয়ে যাবে না, ক্ষুধার্ত হয়ে যাবে না এবং জীবন যাপন করা তার সাধ্য অসাধ্য হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য সওয়াল করা সম্পূর্ণ হারাম, ভিক্ষা করা সম্পূর্ণ হারাম। আজ এই দেশের মানুষ আমরা ভিক্ষুককে ভিক্ষুক দিয়ে দিই আর ভিক্ষুকরা এটাকে ফ্যাশা হিসেবে গ্রহণ করে এমন পর্যায়ে চলে গিয়েছে যে ভিক্ষুক আমরা ছোটোবেলায় দেখি, বুড়োবেলায় তাকে সে ভিক্ষা করতে দেখি, তার ভিক্ষার জীবনটা পরিবর্তন হয় না। এমন কি ব্যাপারের মধ্যে এসেছে, আপনারা দেখেছেন এক বুড়ি মারা গিয়েছে, তার ঘর থেকে দুই তিন বস্তা ভরা টাকা বের করা হয়েছে, ভিক্ষা করে টাকা জমাইতে জমাইতে বস্তা ভরে ভরে টাকা সে তার ঘরের মধ্যে জমাইয়েছে আর তার কেহ ছিল না, শেষ পর্যন্ত ঘরের মধ্যে ব্যবহার দেখেছেন আপনারা, এই ভিক্ষুকের ঘরের মধ্যে বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে। আমরা কেন এইভাবে, আমাদের রসুল কী শিক্ষা দিয়েছেন? দীর্ঘ হাদিস, সময় অত্যন্ত নগণ্য, অনেক লম্বা হাদিস। আল্লাহ রসুল বলেছেন, এক ব্যক্তি রসুলের কাছে এসেছেন ভিক্ষা করার জন্য, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেছেন, ইমাম আবু দাউদ শরীফে হাদিস বয়ান করেছেন,
করেছেন, ইমাম ইবনে মাজাহ হাদিস শরীফ বয়ান করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক ব্যক্তি রসুলের কাছে আসলেন ইয়াস আলহু ভিক্ষা চাওয়ার জন্য, ফাকালা রসুল বললেন আফি আমা ফি বাইতিকা শাইয়ুন, তুমি ভিক্ষার হাত আমার কাছে প্রসারিত করেছো, তোমার ঘরে কি কিছু আছে? পালা পালা ইয়া রাসূলুল্লাহ আছে, হিলসুন নালবিসু বাদাহু ওয়া নাফসুতু বাদাহু, আমার কাছে একটা ব্যবহার করার মতো কম্বলের মতো একটা জিনিস আছে যেটা কিছুক্ষণ গায়ে পরি আবার কিছুক্ষণ আমরা ব্যবহার করি বিচাই, ওয়া কাবুন নাশরাবু বিহি মিনাল মা, এবং একটা দামি আমার কাছে গ্লাস আছে যেটার মধ্যে আমি পানি খাই। ফালা রাসূল বললেন ইতি বিহিমা, দুইটাই আমার কাছে নিয়ে আসো। ফাতাহু বিহিমা, ওই দুইটা ব্যক্তি নিয়ে আসলো। ফাহাজাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, রাসূল দুইটাই আপন হাতে নিলেন। ওয়া কালা, এবং বললেন মনিস্তারা মন ইস্তারি হাজাইনে, এই আমার সিয়াবি উপস্থিত সিয়াবি মুসল্লিগণ, তোমরা কে কে এই দুইটা জিনিস কিনে ক্রয় করে নিবে? ফালার জন্য এক ব্যক্তি বলল আনা আখুজুহুমা বেদার হামিন, রসুল ইয়া রসুল আমি এইটাকে এক দের হাম দিয়ে কিনে নেব। ফালা রসুল বলেন মঞ্জিদ ওয়ালা দের হামিন, এক দের হামে সে বেশি কি দিতে পারবে? এক দের হামে সে বেশি কি দিতে পারবে? এক দের হামের বেশি কে দিতে পারবে? এতে বোঝা যায় মাছ বাজারে বা বিভিন্ন বাজারে যে সমস্ত আপনার ওই দাম তুলে তুলে বিক্রয় করা হয় এগুলো শরীয়ত সম্মত, যে বেশি দিবে সেই নিবে, এটা জায়েজ এ হাদিস দ্বারা বোঝা যায়। যে 1000 একদম 500 500 500, 700 700 700, 1000 1000 1000, আমি বুঝি না অবশ্য আন্দাজ করে বলছি, এরকম করে যে দাম তুলে যে বেশ দিবে তার জন্য হালাল, এ হাদিস থেকে আবু দাউদ শরীফ ইবনে মাজার হাদিস থেকে বোঝা যায়। আমি বিস্তারিত হতে কেউ জিজ্ঞাসা করলে আমাকে নিয়ম বললে আরও বিস্তারিত বুঝাইতে পারবো ইনশাল্লাহ। ফালা রজুলুন, এক ব্যক্তি বলল আনা আফুজুহুমা বেদার হামাইনে, ইয়া রাসূল আমি 2 টাকা 2 দিরহাম দিয়ে এটা আমি কিনে নেব। ফাতাহুমা ইয়াহু, আল্লাহ রাসূল তাকে ওই 2টা জিনিস দিয়ে দিলেন। ফাখাজাত দিরহামাইন, 2টা দিরহাম রাসূল গ্রহণ করলেন। ফাতাহুমা আনসারিয়া, ওই আনসারি ব্যক্তিকে 2টা দিরহাম দিয়ে দিলেন। ওয়াকালা, এবং বললেন স্ত্রী বিয়াহাদহিমা কামান, 1 টাকা দিয়ে 1 দিরহাম দিয়ে তুমি খানা পিনা ঘরের সব কিনে নাও। ফাম বিজিহিল আহলিকা, এবং সেটা তোমার পরিবারের জন্য নিয়ে যাও। ওয়াস্তারি বিল আখের কুদুমান, আর 1 টাকা দিয়ে 1.5 দিরহাম দিয়ে একটা কুড়াল কিনে আনো। ফা তিনি বিহি, কুড়ালটা আমার কাছে নিয়ে আসো। ফা আতাহু বিহি, রসুলের কাছে কুড়াল নিয়ে আসলেন। ফাসাদ্দা বিহি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদান বিয়েদিহি, রসুল নিজে রসুলের কাছে কুড়াল নিয়ে আসলে রসুল নিজের হাতে একটা ডান্ডা ছেঁচে ওই কুড়ালের মধ্যে লাগাই দিয়ে, এবং রসুল তাকে বললেন সুম্মা কালা, বললেন ইজহাব যাও, ফাতাতি পাবি, মুরা থেকে জঙ্গল থেকে তুমি কাঠ কাটো আর বিক্রয় করো। ওয়ালা আর ইয়ান্নাকা খামসাতা সারা ইয়ামান, 15 দিন যেন তোমাকে আমি আমার কাছে আর না দেখি, 15 দিন যেন আমি আর না দেখি, 15 দিনের জন্য চলে যাও। তখন ফাজা আবার রজুল, ওই লোকটা চলে গেল, ইহা তাতে বিউ জঙ্গল থেকে খাট কেটে আনতেছে বিক্রয় করতেছে। ফাজাহু, অনেকদিন পর রসুলের কাছে আসলেন, ওয়াকাত আসাবা আশরাতা দারাহেমা, 10 দিরহাম তার উপার্জন হয়ে গেল। ফাস্তারা বেবাজে আসমান, কিছু দিয়ে কাপড় কিনলো, ওয়াবাজেহা তামান, কিছু দিয়ে এবার সেখানা কিনলো। ফকাল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রসুল বললেন হাজা খায়রুন লাকা, বিজ্ঞা করাচ্ছি এটা তোমাদের জন্য আমার উম্মত অনেক 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 উম্মত অনেক উত্তম। মিন আন তাজিয়াল মাসআলাতা, তুমি তোমার বিজ্ঞার হাত মানুষের দুয়ারে দুয়ারে প্রসারিত করে কিয়ামতের ময়দানে চেহারার গোষ্ঠাগুলো তুমি হারিয়ে বিবর্ণ বিবর্জিত হয়ে যায়, বিবর্তন হয়ে গিয়ে আল্লাহর দরবারে বেইজ্জত হয়ে অপমান হয়ে হাজির হওয়ার চেয়ে জঙ্গলে গিয়ে পরিশ্রমকে রিক্সা চালিয়ে তুমি তোমার খাদ্য আহার অর্জন করা তোমার জন্য অনেক উম্মত। আর জেনে রাখো ইন্নাল মাসআলা তাআলা তাসলাহু, ভিক্ষা করা কোনো সময় উচিত নয় জায়েজ নয় ইল্লা লিসালাসাতিন, মাত্র 3 ব্যক্তির জন্য, লেজি ফকরিন মুদাক্কিন, এমন ব্যক্তি যে ক্ষুধার্ত যার আওয়াজ আসতেছে না ইবাদত করা সক্ষম হচ্ছে না, এমন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ। ওয়ালেজি গরমিন মুফাজ্জিন, এমন খরচগ্রস্ত ব্যক্তি যাকে খরচ দেনেওয়ালা তাকে পাগল বানিয়ে ফেলছে এবং তাকে অস্থির করে ফেলছে, এমন খরচদার ব্যক্তিকে আপনি ভিক্ষা দিয়ে খরচমুক্ত করা তার জন্য জায়েজ। আওলেজি দমিন মজিন, এমন ব্যক্তি যে আপন আপন কোনো ব্যক্তিকে মৃত্যুর দণ্ড থেকে বাঁচানোর জন্য
মাল প্রয়োজন, সম্পদ প্রয়োজন, তাকেও আপনার টাকা দিয়ে মৃত্যুদণ্ডের ওই বিষয় থেকে তাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা থাকলে তার জন্য জায়েজ। ওই দুইটা আলোচনার বাইরে একটি আলোচনা করব লিজি ফিক্রের মুদাক্কিন, এমন অভাবের জন্য সাহায্য করা, সাহায্য সেবা জায়েজ যার মধ্যে সেই অভাব মোচনের জন্য আর কোনো বিকল্প বাদ নাই, তাই সে তার অভাব মোচনের জন্য খানা খাওয়ার জন্য নামাজ পড়ার জন্য খানা খেতে হবে, সে খানা একেবারে না হওয়ার কারণে এমন ক্ষুধার্ত মুমূর্ষু হয়ে গেল সেই মুহূর্তে সে আত্মীয় মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করলে তার জন্য রসুলের হাদিসের ভাষায় তা জায়েজ। অন্য কোনো স্বাভাবিক অবস্থায় মানুষের কাছে ভিক্ষে সেবা নেওয়া কোনোটি জায়েজ নাই। দীর্ঘ হাদিস অনেক বয়ান রয়েছে, এগুলো বলতে গেলে এগুলো সম্পর্কে আমরা আর আলোচনা করবো না, আমরা আলোচনা করব মসজিদ ভিত্তিক ভিক্ষাবৃত্তি। মসজিদ ভিত্তিক ভিক্ষাবৃত্তি দেয়া আর নেয়া দুইটা সম্পর্কে আমরা আলোচনার মধ্যে সামনে দিকে যাব। হজরতে আলী কাররামাল্লাহ ওয়াজাহ এবং হজরত উমর ইবনে খাত্তাব দুইজনের রাওয়ায় রয়েছে, আন্নাহু সামিআ রাজুলান, তিনি শুনেছেন এক ব্যক্তি ইয়াসআলুন নাসা ইয়াউমে আরাফাত, আরাফার দিনে মানুষের কাছ থেকে ভিক্ষা চাচ্ছে। ফকালা উমর ইবনে খাত্তাব বা আলী রাদিয়াল্লাহু বললেন আফি হাজাল ইয়াউমে, আফি হাজাল মাকামে, এমন পবিত্র জায়গায় আরাফার দিনে, আরাফার ময়দানে, আরাফার দিনে, আরাফার ময়দানে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়ার জায়গায়, আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ কবুল করবে এমন জায়গায় তুমি মানুষের কাছে ভিক্ষা চাও, তা সালু মিন গায়রুল্লাহ, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ভিক্ষার হাত প্রসারিত করো, ফাকা ফাকাহু বিদ্দিররা, দোররা দিয়ে তাকে পানিশমেন্ট দিয়ে দিয়ে তাকে দূর রেখে দিল। আফি জামানি আজাবাতির দোয়া ও মকানে কবিলিস্তানা ও হুসুলির রাজা তা সালু মিন গায়রুল্লাহ আই সাইয়ান হাকিরা, সামান্য কিছু তুমি মানুষের কাছে চাও, অথচ যেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, যেখানে ফরিয়াদ করলে ফরিয়াদ কবুল করবে, যেখানে কোনো আশা রাখলে আল্লাহ আশা পূর্ণ করে দিবে, এমন আর ফার ময়দানে তুমি কেমনে মানুষের কাছে ভিক্ষা চাও, এক অক্ত খানা চাও, দিনের খানা চাও, রাতের খানা চাও। আল্লাহ মাতি বলেন আই হাজাল মকানু ও হাজাল ইয়ৌমু ইয়ানফি আনিস সুয়ালি মিন গায়রিল্লাহ, এমন মুবারক দিনে মুবারক জায়গায়, মুবারক দিনে মুবারক জায়গায় কোনো অবস্থায় ভিক্ষা করা শরীয়তের নিষেধ, কোনো অবস্থায় ভিক্ষা করা জায়েজ নাই। এবং আল্লাহ মাতি বলেন ওয়াইউল হাকু বেজালিকা, এই হাদিসের আলোকে বোঝা যায় আসওয়ালু ফিল মাসাজিদে, মসজিদের মধ্যে ভিক্ষা করা, দার দন্না দেয়া, মসজিদের মধ্যে কিছু সাওয়া, ইজলাম তুবনা ইল্লা লিল ইবাদত, মসজিদের মধ্যে কিছু সাওয়া এটাও সম্পূর্ণ নাজায়েজ, এবং ইজলাম তুবনা ইল্লা লিল ইবাদত, যেটি মসজিদ কিছু সাওয়ার জন্য নয়, কিছু নেয়ার জন্য নয়, যা চাইবে আল্লাহর কাছে চাইবে, যা নিবে এবং আল্লাহর কাছ থেকেই নিবে, এই জন্য মসজিদ বানানো হয়েছে। মসজিদ কারো কাছ থেকে ছাবার জন্য নয়, মসজিদ কারো কাছ থেকে নেওয়ার জন্য নয়, হাদিস শরীফের মতো রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যদি এক ব্যক্তি সে মসজিদের মধ্যে একটা হারানো জিনিস খুঁজতেছে, হারানো জিনিস মসজিদের মধ্যে খুঁজতেছে, এটা আবু দাউদ শরীফের মধ্যে এই সম্পর্কে শিরোনাম আছে বাবুন ফি কারাহিয়াতে ইরশাদে দাল্লাতে ফিল মসজিদ, মসজিদের মধ্যে হারানো জিনিস সংগ্রহ করা যাবে কিনা। ওয়াই মিয়াম সাহেব, আমার একটা জিনিস হেরে গেছে একটু বলুন, আমার একটা ছেলে হেরে গেছে বলুন, মেয়ে হেরে গিয়েছে বলুন, জিনিস হেরে গিয়েছে বলুন, অনেকে বলে আবু দাউদ শরীফের হাদিস শুনে নিন, হাদিস আপনারা শুনবেন, সিদ্ধান্ত ইমানের বিবেক দিয়ে আপনারা দিবেন, আমাকে কিছু বলতে হবে না, হাদিস শুনুন। রসুল বলেছেন, হযরত আবু হুরায়রা ইরশাদ করেছে, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইয়াকুল রসুল বলেছেন মান সামিআ রাজুলান ইয়ানসুদু দাল্লাতান ফিল মসজিদ, যে ব্যক্তি শুনবে মসজিদের মধ্যে কোনো ব্যক্তি কোনো হারানো জিনিস খুঁজতেছে, ভাই আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে আপনারা পেয়েছেন কিনা, এইরকম কোনো ব্যক্তি মসজিদের মধ্যে হারানো জিনিস খোঁজার জন্য যখন মানুষকে বলবে আমার জিনিস পেয়েছেন কিনা, মসজিদে কোনো জিনিস খুঁজতে তোমরা শুনবে, যেই ব্যক্তি শুনবে সেই ব্যক্তির উপর আমি নবী ওয়াজিব করে দিলাম এই কথা বলা, লা আত্তাহাল্লাহু ইলাইকা, আল্লাহ যেন তোমার হারানো সম্পদ তোমার কাছে ফিরিয়ে দেন আর না দে, যেহেতু মসজিদ হারানো জিনিস খোঁজার জিনিস নয়, মসজিদ হারানো জিনিস খোঁজার জন্য নয়, ফাইনাল মাসাজেদা লং তবুনা লেহাজা, রসুল বললেন আমার এই মসজিদ কারো জিনিস হেরে গেলে সেটা চাওয়ার জন্য বানানো হয় নাই, আমার মসজিদ আল্লাহর কাছে চাওয়ার জন্য বানানো হয়েছে, মসজিদ আল্লাহর কাছে চাওয়ার জায়গা, বান্দার কাছে চাওয়ার জায়গা নয়। রসুল হাদিস আরও বলেছেন সময় সাপেক্ষে সিদ্ধান্ত, সময় সাপেক্ষে ধারাবাহিকভাবে সব হাদিস আপনাদের খেদমতে পেশ করব, সিদ্ধান্ত আপনাদের বিবেকের আলোকে আপনারা নেবেন, আমার দায়িত্ব কোরআন আর হাদিস বয়ান করা। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করে সব।